দর্শক, চট্টগ্রামের আয়তন বাজ্যে, মানুষ বাজ্যে, ব্যবসা বাজ্যে এবং মানুষের জীবনযাত্রার ব্যাপক পরিবর্তন হয়ে, কিন্তু দীর্ঘ প্রায় স্বাধীনতার পরতুন আর চট্টগ্রামের মধ্যে বিচার ব্যবস্থার মধ্যে আর ব্যাপক পরিবর্তন হইবার কথা যেন ইয়েন কিন্তু সেই আগের মতো রয়ে গিয়ে, বরঞ্চ ক্ষেত্র বিশেষে আর যে পরিমাণ ক্ষতি হইয়ে ইয়েন অনারার কাছে আর একখানা তুলে দিতাম চাই, যেন চট্টগ্রামের মধ্যে একখান হাইকোর্টের সার্কিট বেঞ্চ দরকার আছিল, অথচ এই সার্কিট বেঞ্চ আন ওই ইল এরশাদ আমলের মধ্যে যেবের আর স্বৈরাচার হই, কিন্তু এই স্বৈরাচার আমলত এই একখান এই চট্টগ্রামের মধ্যে সার্কিট বেঞ্চ আছিল, অথচ গণতান্ত্রিক সরকার অকল যে আইসি গেয়ে আজিয়ে বিশ পঞ্চাশ পঁচিশ তিরিশ বছর হয়ে যার গই, কিন্তু আর আর এই যে আদালতর জায়গানোর মধ্যে বিচার প্রক্রিয়ার মধ্যে মানে একটু আর্লি করি বেলায় একটু সহজ করি বেলায় সাধারণ মানুষের দুর্গরাজ যাই বেলায় হাইকোর্টের উপর ফুল বেঞ্চ চট্টগ্রামের মধ্যে আইবের লাই কয়েকবার করে হইয়ে আর আর প্রধানমন্ত্রী হইতে শুরু করি আইনমন্ত্রী এবং বিচার প্রধান বিচারপতি বিয়াগুন এটা চট্টগ্রামের মধ্যে আই আই যতবারই মিটিংয়ে তাই ততবারই এই কথায় নুড়ে, কিন্তু তারা বাস্তবে ইগেনর যতক্ষণ ডাকা চট্টগ্রামের মধ্যে আইয়ের কথা হয় এতক্ষণ কথা হয়, তারপরে এই সিটি গেট ফারজনের ফর দিয়ে তারা ইম্বে আগিন বলি জেগি চলন আর চট্টগ্রামের বেশ কয়েকজন বারর সাবেক সভাপতি ইতারার কিছু বক্তব্য আর ফুনিয়ায় যে সার্কিট বেঞ্চর চট্টগ্রাম মিতি ফুল বেঞ্চর কতটুকু প্রয়োজনীয়তা আছে। গ্রামগঞ্জের মানুষ টেকনাফতুন সফরিয়াতুন বিভিন্ন প্রত্যন্ত অঞ্চলতুন আর সিডিয়াং সরদাইছে দাঁড়াতে হস্ত হইতে রাখতে মামলা লাই বলি বাসি বেলায় বলি বিচার ভাই বেলায় বলি ঢাকা হাইকোর্টের জন ফর তো একসময় একটা সার্কিট বেঞ্চ আসিল, সার্কিট বেঞ্চ দিবার মতো সংবিধানেও বলা হওয়া আছে, কিন্তু দুর্ভাগ্যের বিষয় হল এই এই জিনিস আন বাস্তবায়িত নরবাই আহারা বহুতবার অনুরোধ করি আহারা বিভিন্ন সময়ের মধ্যে ডাকাত হই এডে হই সভা সমাবেশে সেমিনারে আইনজীবীর মিটিংয়ের মধ্যে হই দিয়ে একটা সার্কিট বেঞ্চ যদি এটা দেওয়া যায় মানে বিচারপতি হলো এডে আইলে এটা বেঞ্চ বইলি কিছু উপকার হইব গরিব ভূঁইয়া মানুষও না ডাকা দূরণ ফেতন কিছু টেও বাঁচিব সময়ও বাঁচিব বিচার কেন মানুষে ভাবিব, কিন্তু দুর্ভাগ্য হল ইবে নর তো আর ওই বেলা বলে এই দিন বাস্তবায়নের লাই আর দাবি তুলির মাননীয় প্রধানমন্ত্রীও এক সময়ের মধ্যে হইল হইল দিয়ে এই দাবির একমত জনগণও একমত, কিন্তু দুর্ভাগ্য হরে যে গ্যা বাজি গিয়ে মানে গামের মতো বাজি রইয়ে গাম ইয়ে ছুড়ে নজার দীর্ঘদিনের দাবি আসল দে চট্টগ্রামের মধ্যে হাইকোর্টের বেঞ্চ হোক মাঝখানে একবার এরশাদের আমলত ইল, কিন্তু পরবর্তীতে আর চাইলাম দে এই হাইকোর্টের সংবিধান ভিত্তিক প্রতিষ্ঠিত করা হোক আর এই একখান আন্দোলন করছিলাম ইয়ানোর একখান সাংবিধানিক ইয়াদ হোক স্বীকৃতি দক, কিন্তু পরবর্তীতে হাইকোর্ট স্থায়ী নয় তুন লগে ডাকাত চট্টগ্রামের বিশিষ্ট নাগরিক বিভিন্নভাবে সংশ্লিষ্ট জায়গার মধ্যে উপস্থাপন এমনকি রাষ্ট্র সর্বোচ্চ ব্যক্তি মাননীয় প্রধানমন্ত্রী নিজেই আগ্রহ প্রকাশ করেছে যে চট্টগ্রামের মধ্যে সার্কিট বেঞ্চ স্থাপন করা হোক, তৎকালীন প্রধান বিচারপতিও একমত পোষণ দেব তৈলে হাইকোর্ট বেঞ্চ একদম নির্বিবাদে পুরাতন আদালত ভবনের মধ্যে একান সার্কিট বেঞ্চ করতে পারে, সুতরাং অবকাঠামোর সমস্যাও এখন আর নেই শুরু করি বলে অপকাঠামোর কোনো প্রয়োজন নেই, যেহেতু ভার্চুয়াল আইনি ভার্চুয়ালি আর বইয়ের আর তুলি বই বলতাম তাহা মধ্যে যা সকলে বইয়ের উঠতেন, সুতরাং আশা করি মানুষের আইন সেবা মানুষের দৌড়াত পৌঁছে দিবার লাগে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে অনুরোধ করছেন দেখি চাই যাতে এই সার্কিট বেঞ্চ যে ইচ্ছা আছে নেওয়া নেওয়া তাই করে এই যে কিছুদিন আগে আইনমন্ত্রী আর আশা দিয়ে যারা এই বছরের মধ্যে সার্কিট বেঞ্চ করতেছে বই এই লোকের আইনমন্ত্রী আশা দিয়ে এখন ইয়ান বাস্তবায়ন প্রত্যেক কিছুর লক্ষ্য হল যে জনগণের সেবা ইয়ান হল যে জনগণের আইন সেবার লাগে করি তেন অনেকে জাস্টিস হইবার লাগে নেওয়া করে কেউ অ্যাটর্নি হইবার লাগে নেওয়া করে, জনগণের ন্যায় বিচার পাওয়া নিশ্চিত করার জন্য দেশে আইন আদালতের প্রতিষ্ঠা করা হয়েছে, ইয়ানত তারা স্বার্থ জড়িত জনগণের জিম্মি করি বাংলাদেশের সমস্ত জনগণের জিম্মি করি তারা আর্থিক সুবিধার লাই তারা এই হাইকোর্ট বেঞ্চিন হইতো নদের এই ক্ষেত্রে আর সন্দেহ হাইকোর্ট ডিভিশনের মাননীয় বিচারক বৃন্দ কিছু অংশ
এবং সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের কিছু সিনিয়র সদস্য ইতিহাস থেকে নেতিবাচক মনোভাব হয়তোবা আছে, যদিও প্রকাশ্য হইবার দুঃসাহস ন দেখা। এই সমস্ত ক্ষেত্রে অত্যন্ত বাধাগ্রস্ত গরিবের লাইতে অনেকে হয়তো চায়, কিন্তু ইয়ান সরকারের সদিচ্ছে তাইলে কিন্তু যেকোনো বাধা এখনও বাধা সরকারের সদিচ্ছে থাকিলে কোনো বাধা দিয়ে এরা কোনো আটকাই না পারি, কিন্তু আসলেই সরকারের সদিচ্ছে নেই। হ্যাঁ, এটা আমার কয়েকজন মন্ত্রী আছে, তারারও কোনো ভূমিকা নাই এই ব্যাপারে, এবং ভূমিকা তারা দৃশ্যমান কোনো ভূমিকা কোনো ভূমিকা না দেখি। মাননীয় প্রধানমন্ত্রী কি ইতিমধ্যেই অলরেডি প্রধান বিচারপতির নির্দেশনা দিয়ে এবং প্রধান বিচারপতিও ইয়ার মধ্যে একমত পোষণ দিল, সুতরাং কোনো কিছুর দরকার নেই, কোনো তদবিরের দরকার এখন আর নাই। তদবির শুধু একখান জায়গার দরকার আছে, চিফ জাস্টিস যাতে ফুল বেঞ্চ উপর মিটিং সভা ডাকিয়ে নেয়, ফুল বেঞ্চ সভা ডাকি এটা জাস্ট ডিক্লারেশন দিন যে অমুক তারিখ অর্থনৈতিক দরিয়া নারা চট্টগ্রামের সার্কিট বেঞ্চ পরিচালনা করতে চাই, সুতরাং এই সার্কিট বেঞ্চ পরিচালনা করিবার ক্ষেত্রে অবকাঠামোগত যে যদি কোনো সমস্যা থাকি থাকে এই সমস্যাকে গণপূর্ত বিভাগ সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার নাই অফিসাররা যোগাযোগ করিয়ে নেয়, এই কার্যক্রম নির্বাহ করিলে চট্টগ্রাম অন্যদের সার্কিট বেঞ্চ চালু যেত। একখান বিষয় হইলে আর মনোহর দেবগো শুভেও বিশেষ মহল আছে, যারা হয়তো মনে করেন যে হাই বেঞ্চ যদি এড়াইয়ে দেয় তেইরা হয়তো কোনো রকম ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা আছে, এইলে বোধ হয় কেউ কেউ চিন্তা করার, এখন তারার ব্যক্তিগত দুই চারজনের চিন্তা কুক্ষিগত চিন্তা লাগে বলি গোড়া জাতি বিপদগ্রস্ত হইব, দুঃখ থাকবে, কষ্ট থাকবে, এই জিনিসটা নইতে পারে। আর মনে হচ্ছে এই কোটারি স্বার্থতুন বাইরে আইয়ানে আর বিচার আর যারা নীতি নির্ধারক আছেন যারা এই হামিন করেন সেইরকম নীতি নির্ধারক হলেও যেন চিটাগাংয়ের মধ্যে একখান সার্কিট বেঞ্চ দেয় সেই এই দাবি এনে আর গুজব। দর্শক, এই যে বিষয়গিন আরা তুলি দিচ্ছি এইন পর্যায়ক্রমে আরা ইয়েন একখান চট্টগ্রামের ভয়েস রেস হিসেবে আরা ইয়েন ওনার সামনে তুলে দিতে চাই। আরা আরও বেশ কিছু পেশাজীবী সংগঠন তুনো আরা এই বক্তব্যই লইম যে সার্কিট বেঞ্চ বা ফুল বেঞ্চ হাইকোর্টের উগ্র বেঞ্চ আরাতে চট্টগ্রামের মধ্যে দরকার, যেইন আরা সময়ের দাবি প্রাণর দাবি। ইয়েনলয় যারা একমত আছেন ওনারা ব্যাগুনে এই নিউজান খুব শেয়ার করিবেন এবং অনর ভয়েসও রেজ করিবেন, অনর যুক্তি দিবেন যে খতান সত্যি কিনা। সালামু আলাইকুম।